वेलकम टू एजुकेशनल लाइफ यूट्यूब चैनल থেকে আমি অজয় স্যার ব্লাড রিলেশন অর্থাৎ আজকের ভিডিওতে আমরা রিজনিং এর একটি খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা ব্লাড রিলেশন বাংলাতে গেলে রক্তের সম্পর্কে এই যে পাজল টেস্ট সেটা কিন্তু করাবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে কিন্তু শিখতে পারবে এখানে প্রথমে কি বলছে একটি মহিলার ছবির দিকে তাকিয়ে অমর বলল কি বলল একটি মহিলা ছবির দিকে তাকিয়ে বলল ইনার মায়ের ভাই হলো আমার মায়ের বাবার একমাত্র ছেলে তাহলে মহিলার মায়ের সম্পর্ক সাথে অমরের কি সম্পর্ক অর্থাৎ কি রিলেশন আছে তাহলে শর্তটা কি শর্তটা এই ডবল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে আমরা এই শর্তটা আরেকবার পড়ব পড়ার মাধ্যমে কি বলবো দেখো এখানে একটা ছবি যদি আঁকা যায় এটি একটি মহিলার ছবি এখানে অমর অমর হচ্ছে এ অমর মহিলার দিকে তাকিয়ে বলল কি বলল মানে মহিলার ছবির দিকে তাকিয়ে বলল ইনার মায়ের ভাই আচ্ছা ইনার মাদার এম ফর মাদার মানে মাদার লিখলাম ইনার মা এখানে আছে এখানে মাদার তাহলে ইনার মা তাহলে ইনার মায়ের ভাই তাহলে ইনার মায়ের ভাই এখানে ফাদার তাহলে এখানে ফাদার লিখলাম তাহলে ইনার ইনি একটা মহিলা ইনার মায়ের ভাই হলো আমার মায়ের বাবা এখানে আমি মানে কি এই অমর অমর কিন্তু মানে হচ্ছে আমি যে কথাটা বলছি বক্তা বক্তা হচ্ছে অমর অমর কি বলছে যে ইনার এই মহিলার মায়ের ভাই আমার আমার মানে কি এখানে অমর নিজে বক্তা সে বলছে আমার মা অমরের মা নিশ্চয় এখানে আছে ধরো এটা অমরের মা ধরে নিলাম তর্কের খাতিরে এটা হচ্ছে অমরের অমরের মা এখানে এম এ লিখলাম অমরের মা আমার মায়ের বাবা আমার মায়ের বাবা এখানে ফাদার আমার মায়ের বাবার একমাত্র ছেলে কি দাঁড়ালো শেষে আবার বলো এখানে হচ্ছে অমর অমর একটি মহিলার দিকে তাকিয়ে বলল কি বলল যে এই মহিলার মায়ের ভাই মহিলার মায়ের ভাই এটা মহিলার মায়ের ভাই এটা আমার মায়ের বাবার একমাত্র ছেলে মানে কখন ইনার এই যে এখানে অমরের মায়ের বাবা মানে কি এখানে দাদু বলা হচ্ছে অমরের মায়ের বাবার একমাত্র ছেলে মানে কি এটা হচ্ছে এইখানে রিলেশনটা জুড়ে গেল তাহলে এই যে ব্যক্তি অর্থাৎ ইনার একমাত্র ছেলে শব্দের অর্থই কি ইনার একমাত্র ছেলে হচ্ছে এইটা তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো এখানে এই যে সম্পর্কটা এই এর মায়ের বাবার একমাত্র ছেলে মানে সরাসরি এর সাথে কি রিলেশন দাঁড়ালো মামা অবশ্যই কেন অমরের মা তার বাবার ছেলে তাহলে মায়ের ভাই দেখো খুব ভালো করে দেখো ব্ল্যাক রিলেশন জিনিসটা ঠিক এরকম একবারে উত্তর বেরিয়ে যায় যারা বুঝতে পারে না তাদের ক্ষেত্রে একটু ভালো করে বোঝাচ্ছি জিনিসটা অমরের মায়ের বাবার একমাত্র ছেলে তার মানে কি অমরের সাথে এই যে পুরো রিলেশনটা কি অমরের সাথে জুড়ে গেল একমাত্র ছেলে হওয়ার জন্য তাহলে এই ইনি ইনি হচ্ছে অমরের মামা তাহলে একমাত্র ছেলে এখানে আছে তাহলে নিশ্চয়ই কিন্তু একমাত্র মা মানে মেয়ে বলেনি কিন্তু তার মানে ইনার এই যে মহিলার সাথে অমরের সম্পর্কটা কি দাঁড়ালো এই যে মহিলার সাথে কি বলা হয়েছে মহিলার মায়ের সাথে এই মহিলার মা কোন দেয়টা তাহলে মহিলার মা তাহলে এখানে যেহেতু মামা তাহলে মহিলার মায়ের ভাই তাহলে এটা কি এর সাথে রিলেশনটা কি মাসি তাহলে অমরের সাথে এটা হচ্ছে বোন তাহলে অমর এই মহিলার সাথে অমর সম্পর্ক হচ্ছে মাসি এটা আরেকবার একটু বুঝিয়ে বলি অমর এটা অমর একটা মহিলার ছবির দিকে তাকিয়ে বলল এই মহিলার মায়ের ভাই মানে একজন পুরুষ অমরের মায়ের বাবার একমাত্র ছেলে মায়ের বাবার একমাত্র ছেলে মানে হচ্ছে এই ব্যক্তিটি অমরের মামা আবার যেহেতু এই ভাই ভাই বলা হচ্ছে শব্দ অর্থ কি ইনি দিদি বা বোন যাকে হবে যেহেতু এটা এই অমরের রিলেশনটা নিজের মামা তাহলে এই মহিলা অবশ্যই এর মায়ের বোন বা দিদি তার মানে প্রশ্নটা কি বলছে মহিলার মায়ের সাথে কোন মহিলা মহিলার যে ছবি মহিলার দিকে তাকিয়ে বলেছিল সেই মহিলার মা
এই অমরের কি হয় মাসি হবে, সম্পর্কে কি হবে যেটাকে বলে মাসি। তাহলে ছোট হতে পারে বা বড় হতে পারে, মানে এখানে কি এই মায়ের থেকে বোন হতে পারে বা দিদি হতে পারে, আলটিমেট আমরা যেটাকে বলে মায়ের বোন মাসি বলা হয়। তাহলে এখানে অমরের সাথে এই রিলেশনটা হচ্ছে মাসির সম্পর্ক। প্রশ্নটা কি বলছে, একজন মহিলাকে উদ্দেশ্য করে রাম বলল যে, একজন মহিলার ছবিকে উদ্দেশ্য করে রাম কি বলল, ইনি একজন মহিলার মেয়ে যিনি আমার মায়ের স্বামীর মা। তাহলে মহিলার সাথে রামের কি সম্পর্ক, তাহলে কি একজন মহিলাকে উদ্দেশ্য করে রাম বলল ইনি একজন মহিলার মেয়ে যিনি আমার মায়ের স্বামীর মা। তার মানে কি এই যে ছবিটা একটা মহিলার ছবি, ওমেন, এখানে রামকে আর বলা হলো যে ইনি একজন মহিলার মেয়ে। রাম ইনাকে কি বলল, এই মহিলাটা ইনি একজন মহিলার মেয়ে। অবশ্যই এখানে এটা হচ্ছে মাদার, এই মহিলার মেয়ে হচ্ছে ইনি, এটা হচ্ছে এই মহিলার মা। তাহলে ইনি একজন মহিলার মেয়ে, তাহলে এই বিশেষ মহিলার মেয়ে হচ্ছে ইনি। এই মহিলা আবার কি যিনি, মানে এখানে যিনি মানে কি, এই মেয়ের এখানে বলা হচ্ছে যে মহিলার কথা বলা হচ্ছে, এই মহিলার মেয়ে যিনি মানে এই মহিলা আমার মায়ের স্বামীর মা। আমার বলতে কি এখানে বক্তাকে রাম, রাম হচ্ছে বক্তা, রামের আমার অর্থাৎ রামের মা, এটা মাদার, এই মেয়ে লিখলাম, রামের মায়ের স্বামী মানে হচ্ছে রামের বাবা, অবশ্যই তার মা। তাহলে এখানে কি এখানে এটা হচ্ছে ফাদার দাঁড়ালো, কার ফাদার, রামের বাবা, তার মা, মানে এখানে যে মা ডবল এম লিখলাম। আবার বলো এখানে একজন মহিলা, ওম্যান, একজন মহিলা ছবির দিকে তাকিয়ে রাম বলল এই মহিলা একজন বিশেষ মহিলার মেয়ে। সেই মহিলা হচ্ছে রাম অর্থাৎ আমার মানে কি রামের মায়ের হাজবেন্ড অর্থাৎ স্বামী, তার মা, তার মানে কি রামের ঠাকুরমা, এটা রামের ঠাকুরমা অর্থাৎ বাবার মাকে বলে ঠাকুমা। তাহলে রাম তার মা হচ্ছে এই দুজন ব্যক্তি হচ্ছে সমান সমান, অর্থাৎ এই ইনি আর ইনি হচ্ছে সমান। তাহলে কি বলা হচ্ছে মহিলার সাথে রামের কি সম্পর্ক, কোন মহিলা, যে মহিলাকে উদ্দেশ্য করে রাম বলেছিল, এই যে মহিলার সাথে মায়ের কি সম্পর্ক। এবার সম্পর্কটা কি দাঁড়ালো, ফের থেকে বলি, রামের মা অর্থাৎ আমার মা, রামের মার স্বামী মানে রামের বাবা, তার মা মানে একটা ঠাকুমা একটা জ্ঞান মাদার, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার মেয়ে হচ্ছে এটা। তাহলে ঠাকুমার মেয়ে নিশ্চয় কি বাবার বোন বা দিদি, অর্থাৎ রামের সাথে কি সম্পর্ক, পিসি সম্পর্ক। তাহলে কি দাঁড়ালো, এই যে রামের বাবার সাথে ইনার সম্পর্কটা হচ্ছে বোন বা দিদি, তো রামের বাবার বোন বা দিদি হচ্ছে রামের কি হয় পিসি হবে। তাহলে উত্তরটা কি হবে, পিসি। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আশা করতে পারি, নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।